গুড মর্নিং বন্ধুরা, তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? আমাদের ব্রেকফাস্ট এই এখন রেডি করছি। পাউরুটিটা সুন্দর করে সেকে নিয়েছি আর দক্ষিণেশ্বর বেডুরে ঘুরতে গেছিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তো ওখানে ওরা বেলুড়ে, ওরা কোনো কোম্পানি না, কিন্তু বেলুড়ে ওরা নিজেরা এরকম ম্যাঙ্গো জেলি, বিভিন্ন রকম জেলি বানায়, আচার বানায়। তো আমরা বেলুড়ে গেলেই কিন্তু ওদের জেলিটা, এত আমরা পছন্দ করি, ওদের জেলিটা আমরা নিয়ে আসি বেলুড়ের। ওদের হ্যান্ডমেড যে জেলি ওখানে কর্মীরা বানায়, তো সেই জেলি দিয়ে আজকে পাউরুটি সেকে পাউরুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে লাগে কিন্তু এই জেলিটা, আর একদম অল্প একটু যদি জেলি দিই তাতেই বেশ সুন্দর খেতে লাগে। খুব বেশি জেলি দিতেও লাগে না। আর এই পাউরুটিগুলো হচ্ছে রেড কাউয়ের পাউরুটি। রেড কাউয়ের পাউরুটি তোমরা খেয়েছো? রেড কাউ কোম্পানির পাউরুটি কিন্তু খুব টেস্টি আর খুব সফট হয়, যেটা আমাদের নর্মাল বেকারি পাউরুটি অত সফট হয় না। রেড কাউয়ের পাউরুটি কখনো খেয়ে দেখবে, কোয়ার্টার পাউরুটিগুলো তার থেকেও বেশি সফট হয়। কিন্তু যদি তোমরা বোনরুটিগুলো খাও, রেড কাউয়ের বোনরুটি তো ভীষণ নরম, মানে হাতের মধ্যে নিয়ে যদি ইয়ে করো, একটু এরকম করো, তাতেই পুরো দলা পেকে যায়, এতটাই নরম থাকে। পাউরুটিগুলো চটপট মাখানো হয়ে গেলো। আজকে ঠিকই করেছিলাম যে আজকে জ্যামটা খাওয়া হবে, সরি জ্যাম না জেলি। জ্যাম আর জেলির মধ্যে একটা পার্থক্য আছে জানো তো, জ্যাম কিন্তু মানে খোসা দানা কিছুই ফেলা হয় না, সব মিলিয়ে একসাথে পেস্ট করে নিয়ে যেটা বানানো হয় সেটার নাম জ্যাম। আর জেলি মানে শুধু ফলের ভেতরের অংশটুকু নিয়ে যেটা বানানো হয় সেটা হচ্ছে জেলি। তো এই জেলিটা আমি মাখিয়ে নিলাম, একদম পাকা আমের স্বাদ। শীতের দিনে পাকা আম পাওয়া কিন্তু এইভাবেই সম্ভব। তো পাকা আমের জেলি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট মোটামুটি সবকটাই মাখানো হয়ে গেছে। এবার খাওয়ার পালা, কেমন লাগছে দেখো, একটু ক্লোজ করে দেখা। এটা মাখানো হয়নি, এটা একটু মাখিয়ে দিলাম। দারুন, জেলিটা এত সুন্দর। জেলিটা সামনে দিয়ে আমি একটু দেখাই, একদম ইয়ামি জেলি। উফ, তো আমরা ব্রেকফাস্ট করে নিই, আর তোমরাও ব্রেকফাস্ট যারা যারা না করেছো করে নাও, খেয়ে জানিও কেমন লাগলো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতেই। আর হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক কমেন্টস অবশ্যই করো। টাটা।